গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো, আবার একটা নতুন দিনের সাথে নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো তোমরা যারা পুরনো ভিউয়ার্স, তোমরা তো জানো আমি রোজ ব্লগ দিতে পারি না, শরীরটা খুব ভালো যায় না এখন। তো যাই হোক, চলো, এত গরমের মধ্যে আবার আমার নিত্য দৈনন্দিনের যে রুটিনের কাজ, একদম বাইরে কাজ সেরে টেরে সোজা চলে এসেছি ঘরে। ঘরে এই জামা কাপড়গুলো তো সকাল সকাল যদি না গোছাই, বাসি কাজের সাথে এই গড়াতে থাকে। আগের দিনের জামা কাপড় যেগুলো মানে আমরা কাচাকাচি করি আমি, সেগুলো এনে তো দুপুরবেলা ডাইনিংয়ে রাখি, যদি সকাল সকাল না গোছাই না, মানে বাসি কাজের সাথে সেগুলো পরেই থাকে, এখানে গড়ায় ওখানে গড়ায়। তো যাই হোক চলো, এখানে তো জামা কাপড় গুছিয়ে সোজা চলে গেছি রান্নাঘরে। তো রান্নাঘরে মেয়ে টিফিন ব্যাগটা নিয়ে গেলাম, আর এখানে এদিকে দরজাটা খুলে একদম সোজা চলে যাব বাইরে। তো ঘুম থেকে উঠে এই জামা কাপড়গুলো এলাবেলা ছিল বলে ওগুলো আগে সেরে নিলাম, ওইগুলোর কাজটা। তো এখন গ্রিলের তালাটা খুলে তো প্রতিদিনের মতো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, মানে ঘরের যে সামনে উঠোনটা থাকে আমার ছোট্ট উঠোনটা, তো এটা মানে বাসি কাজের আগেই প্রতিদিন ঝাড় দিয়ে আগে একটু আজকে একটু পরে দিলাম। তো যাই হোক চলো, কথা বলতে বলতে এখন তো বীভৎস উল্টোপাল্টা হাওয়া দেয়, তো ঝাড় দিতে খুব কষ্ট হয় সকালবেলা। উল্টোপাল্টা হাওয়া দেয় আর নোংরা উল্টো মানে এদিক ওদিক ছড়িয়ে যায়। তো তারপরে গেটে জল দিলাম, তো গেটে জল টল দিয়ে আর বলো না, মানে শরীরের পরিস্থিতি এতটাই অবস্থা মানে খারাপ। তো কাজ করতে করতে আর কতদিন, মানে বহুদিন ধরে হাঁটু ব্যথা, মানে শাশুড়ি মায়ের কাজ চলে যাওয়ার পর থেকে এতটাই হাঁটুর যন্ত্রণা। মানে এই নিকাবটা পরলে না খুব আরাম লাগে, কিন্তু নিকাবটা বেশিক্ষণ পরে রাখতে পারি না, সকালে যদি পরি আবার সকালে মানে স্নানের আগে খুলে ফেলি, যেহেতু গরমকাল না ভেতরে কুটকুট করে। তো তা সত্ত্বেও আমাকে মানে আমার ভালো থাকার জন্য এটা পড়তে হবে। তো এটা পরে টরে সোজা চলে গেলাম বাইরে। তো তোমরা তো জানো কিরকম বীভৎস গরম পড়ছে, মানে একটা কাজ করে যদি 10-15 মিনিট রেস্ট না নিই না, পরক্ষণের পরের কাজটা আর করতে পারি না। তো চলো এখানে জামা কাপড়গুলো ভিজিয়ে দিই অল্প, মানে ভিজিয়ে সকালে আর মানে কালকে রাতে আমি ভেজাতে টাইম পাইনি, মানে মনে ছিল না। তো যেহেতু অল্প নোংরা ঘামেরই রেগুলার আমি কাচি, খুব একটা নোংরা নেই, তো সার্পের জলে একটু চুবিয়ে দিয়ে সাথে সাথে খুঁচে দিলাম, খুঁচে সোজা আমি ওপরে মেলে দেবো। আর যদি কম কাছাকাছি থাকে না, নিচে এই যে সুপারি গাছ থাকে আমার ঘরের সামনে, যেখানে আমি উঠোনটা আমি ঝাড় দিই ওখানেই মেলে দিই। তো যাই হোক চলো, একটু কমফোর্টে আমার যেটা অভ্যাস, কমফোর্টে একটু চুবিয়ে দিলাম, চুবিয়ে জামাকাপড়গুলো সোজা মেলে দেবো। তো ততক্ষণ তোমরা আমার সঙ্গে থাকো, সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটাও আমার ভালো লাগবে, আমার ব্লগ। আর তোমরা যারা নতুন বন্ধু আসছো, প্লিজ কেউ কিছু মনে করো না, আমি একটু সময় বের করে ব্যাগ দিয়ে দেবো আর তোমাদের ঘরে গিয়ে আমি ওয়াচ টাইম করে দেবো। তো আমি একটু সত্যি নিজেও খুব মানে বিজি আছি, ব্যস্ত আছি, নিজেরও শরীর ভালো না। আর তোমাদের একটা কথা বলি, দাদা ভাই হঠাৎ কালকে মানে সানস্ট্রোক মতো হয়েছিল, তো সেটা নিয়েও মানে কি বলবো, মনটাও খুব খারাপ আর বিভিন্ন চিন্তা আরও চেপে বসলো মাথায়, কি হবে কি হবে। তো যাই হোক চলো, আজকে দাদা ভাইকে ডাক্তারখানায় নিয়ে যাব। কালকে দাদাভাই যে জেনারেল ফিজিশিয়ান দেখে উনি ছিলেন না, বিকেলে বসবে না। তো দাদাভাই বললো অন্য ডাক্তার আর দেখাবো না, যাকে দেখাই তাকেই দেখাবো। তো ওই জন্য আজকে মানে নিয়ে যাব সকালবেলা। কালকে তো হয়েছে মানে সাইডে কাজ করতে গিয়ে এতটা বীভৎস গরম, তোমরা তো জানো যারা বাড়িতে থাকো, আমরা বাড়িতেই টিকতে পারি না, যারা রোদে গরমে কাজ করে তাদের তো অবস্থা শোচনীয় অবস্থা। তো যাই হোক, লোকজন ছিল বলে পাশে হেলথ সেন্টারে ধরে টরে সুস্থ করে তারপরে আমাকে খবর দিয়েছে। দাদার ছেলে ছিল আমার, যে দাদা বাপের বাড়ি ছোটদা, ওর ছেলে আমাদের মানে বাপের বাড়ির পাশেই যে আমার টাওয়ার আছে দাদার দেখাশোনা করে, তো সেই টাওয়ারেই অসুস্থ হয়ে গেছিলো, মানে অসুস্থ পড়ে গেছিলো সানস্ট্রোকের মতো। তো সবাই ধরাধরি করে তো দাদার ছেলেকে খবর দেয়, দাদার ছেলে আবার আমাকে খবর দেয়। তো আমি আর মেজো দেওয়ার গিয়ে নিয়ে এসেছি টোটো করে, আর মেজো দেওয়ার যা মানে কালকে মানে কপাল ভালো ছুটি ছিল। তো যাই হোক চলো, মেজো দেওয়ার গাড়ি নিয়ে এসে আমি আর দাদা ভাই টোটো করে এসেছি আমরা। তো এখন মোটামুটি আছে, কিন্তু তবুও একটা মনের মধ্যে খটকা লেগেই থাকে যখনই বাইরে কাজ করতে যাবে, মানে আমার মানে চিন্তার শেষ নেই। এমনি আমি 1-1.5 ঘন্টা অন্তর অন্তর দাদা ভাইকে ফোন করি যে কেমন আছো, কোন সাইডে আছো, কখন বাড়ি আসবে।
তো যাই হোক, চলো, সবসময় আমার একটা টেনশনে কাজ করে এমনি টাইমে, তো তার মধ্যে দাদার একটা এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। একবার স্ট্রোক হওয়া মানে মানে ধরেই নিতে হবে ওটা আবার অ্যাটাক করতে পারে যদি একটু সাবধানে না থাকা হয়। তো যাই হোক, চলো, এই তো দাদা ভাইয়ের কথা বললাম। আর এখানে সাদা আলুর তরকারি করছি, মানে একাদশী ছিল এটা, একাদশী ছিল হচ্ছে রবিবারে, হ্যাঁ রবিবারেই ছিল। তো যাই হোক, চলো, সেই ব্লগটা আজকে ছাড়ছি। তো একাদশী ব্লগটা আগে মানে ছাড়তে পারিনি, এডিট হয়নি বলে। তো এখানে সকালে তো সাদা আলুর তরকারি আর লুচি করেছি, আর এখানে সবাই আমরা বসে গেছি আর সুজি করেছিলাম। শাশুড়ি মা মারা গেছে, এক বছর সবাই আমরা একাদশী করছি, ছেলে মেয়েকেও এগুলোই দিচ্ছি মোটামুটি। খুব একটা তো খেতে যা আমি করছি, একাদশী উপলক্ষে সবাই মিলেই খাওয়া যায়। তো যাই হোক, এখানে তো দেখো সবজি বাজার চলে এসছে, উঠছে বিনস, গাজর আর আলু। তো সবজির যা দাম না, মানে 100 টাকা সবজি কিছুই না। আর এখানে কিছু ফল কেটে রেখেছি, লেবু আর শশা, আর এখানে গন্ধরাজ লেবু, আর এই যে শশাগুলো আর লঙ্কাগুলো, এগুলো সব বাসনে তুলে রেখেছি, এক এক করে ফ্রিজে রাখবো। আর আদা রসুনগুলো ঢেলে ফেললাম, আর করব হচ্ছে পনির। তো এখানে আজকে আমি দুদিনের ব্লগটা একদিনে দিচ্ছি, একদিনে করছি, কেননা দুদিনে আমি একদিনে আমি শ্যুট করতে পারিনি। তো যাই হোক, চলো, পনির রান্না করছি, এটা পরের দিনের ব্লগ। তো পনিরটা আর ডাল করব পটল ভাজা, যেহেতু গরম তো খুব একটা আমি রান্না বান্না করছি না, মানে ডাল ভাজা একটা তরকারি, এই তো আলটিমেট রান্না বান্না শেষ। এবার বাসনগুলো আমি বের করে নিচ্ছি, আর এদিকে পটল ভাজাগুলো দেখো মোটামুটি লাল লাল হয়ে গেছে। তো যাই হোক, চলো, ডাল তো হয়ে গেছে ওদিকে, আর পটল ভাজাগুলো উল্টে দিয়ে নামিয়ে নেব। তো খেতে বসে দাদা ভাই বলছিল পটলগুলো একটু লাল লাল করে ভাজতে পারতে, তো আমি বললাম ঠিকই তো আছে, তা ছেলেও বললো ঠিক আছে। তো যাই হোক, অনেকে একটু কড়া ভাজা খায়, অনেকে একটু হালকা ভাজা খায়। তো এদিকে রান্নাবান্না শেষ করে আমি গ্যাসের ওভেনটা মুছে নিচ্ছি, গ্যাসের ওভেনটা মুছে রোজ দিনের মতো শানটাও মুছে নিই, তাহলে মানে ক্লিন করলে না মানে রান্নাঘরটা খুব ভালো লাগে। আর আমি একটু পরিষ্কার রাখতে একটু ভালোবাসি, মানে শরীরের দিকে তাকাই না, ঘর বাড়ি একটু যতটা পারি একা মানুষ পরিষ্কার রাখার চেষ্টা করি। তো চলো, এদিকে রাতে কী করবো বলো তো, আজকে আলুর পোয়াটা, যেহেতু একাদশী নিরামিষ আলুর পোয়াটা করবো। তো পেঁয়াজ বাদ দিয়েই পুরটা করেছি, আর এখানে দেখো মোটামোটা করে মানে বড় বড় করে করছি। আলুর পুরে দিয়েছি হচ্ছে গোলমরিচ দিয়েছি, আর দিয়েছি বাটার, আর দিয়েছি ধনে পাতা কুচি, একটু লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো ভাজা, এই দিয়ে আলুর পুরটা করেছি। তো খেতে কিন্তু ভালোই হয়েছিল। তো এই যে পুরগুলো ভরে নিচ্ছি বড় বড় করে, মোটামোটা করে করছি। মেয়ে বললো মা এত বড় বড় করছো, আমি বলছি হ্যাঁ মোটামোটা বড় বড় করে করছি, দুটো করে খাবি, তিনটে খাওয়ার থেকে বা চারটে খাওয়ার থেকে ছোটো ছোটো করে দুটো করে খাবি, আর সময়ও কম লাগবে। আর গরমে না কিছু ভালো লাগে না, রাতে আমার কিছু করতে ইচ্ছে করে না, তোমাদের কাছে তো সবসময় বলে, কিন্তু কিছু করা নেই, রাতের খাবারটাও তো করতেই হবে। তো আলটিমেট সব পুর ভরা হয়ে গেছে, আর এদিকে দেখো অল্প অল্প তেল দিয়ে এই মানে ইয়েগুলো পরোটাগুলো ভাজি বেশ সুন্দর করে ফুলেছিল। সঙ্গে কি করেছি বলতো, সঙ্গে করেছি হচ্ছে টক দইয়ের মানে রায়তার মতো, টক দইয়ের সাথে একটু চিনি বিট নুন আর একটু জিরের গুঁড়ো মিশিয়ে ওটা দিয়ে খেয়েছি আমরা, আর সঙ্গে সসও দিয়েছি। তো চলো, একটা একটা করে সবগুলো মোটামুটি হয়ে গেছে। আর এই যে টক দইটা করছি, টক দইটা একটু ফেটিয়ে নিচ্ছি, ঘরেই ছিল টক দইয়ের প্যাকেটটা আনা, এই সবাইকে দিচ্ছি টক দই দিয়ে, আর একটু ভাজা জিরের গুঁড়ো আর একটু বিট নুন আর চিনির গুঁড়ো, তো এটা দিয়ে আমরা মানে সবাইকে সার্ভ করে দিলাম। ভালোই লাগছে, একটু নতুন নতুন খাবার, আর টক দইটা খুবই ভালো লাগে। আর একটু সস দিয়ে দিয়েছি, আমি টক দইয়ের ওই ইয়েটা দিয়ে মানে রায়তার মতো করেছি ওটা দিয়েই খেয়েছি। তো যাই হোক, আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যদি পারো একটু তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আবার আসবো অন্য একদিন অন্য একটা ভিডিওর সাথে। টাটা।